রাজবাড়ি কিনে নিয়েছেন ঠিক কথা, আমার মাথা কিনে নেননি। হ্যাঁ, কোনে বউয়ের মতো মুখ ফিরিয়ে থাকবেন না, সাহস থাকে তো পিহুমিত্রের চোখে চোখ রেখে কথা বলুন। কি সাহস নেই তো তাকানোর? আমি তো জানতাম আপনাদের মতো রক্তচোষা বাদুরদের স্বভাব পেছন থেকে অ্যাটাক করা, মুখোমুখি তাকানোর ক্ষমতা নেই তো। ভিতর ডিম পাকা শিম। এই ইনসেন্সিবল মেয়ের সাথে আমি কোনো রকমের কথা বলতে চাই না। আপনাকে যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। এই 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 ইনসেন্সিবল কাকে বললেন আপনি? আপনাকে। ও হ্যাঁ অবশ্যই, জন্তু জানোয়ারদের কি আর মানুষের কথা সেন্সিবল বলে মনে হয়? শুনুন মিস্টার ঋষি সেন, ধর্মের কক বাতাসে নয়। আপনার ক্ষতিটা আমার হাত দিয়ে হলেও করিয়েছে আসলে ভগবান, সবই ওপরওয়ালার লীলা, কি আর বলবো বলুন। আজকে সকালে আপনি আমাদের সবাইকে দুঃখ দিলেন, বেলা ঘুরতে না ঘুরতেই হাতে নাতে ফল পেয়ে গেলেন। না না না, কিচ্ছু বলার দরকার নেই, আপনি যে একটা রক্তচোষা বাদুর সেটা আমি আগে থেকেই জানি। আমার একটা ছোট্ট অনিচ্ছাকৃত ভুলকে নিয়ে আপনি একটা বড় সড় ঝামেলা করবেন সেটাও আমি জানি। আমি তো আফটার অল আপনার হিট লিস্টে রয়েছি, তাই না? আমি যতই সরি বলি, যতই নাক্ষত দিই, আপনি কিছুতেই মানবেন না, আমাকে সাজা পেতেই হবে সেটাও আমি জানি। কিন্তু সবচেয়ে ভালো করে আমি যেটা জানি সেটা হলো এই কেকটার দাম 2 লাখ টাকা তো নয়, তাই নিজের ইচ্ছে মতো যে কোনো একটা অঙ্ক বসিয়ে নিয়ে কম্পেনসেট করতে আপনি আমাকে আজকে কিছুতেই বলতে পারবেন না। আপনি কি বলতে চাইছেন, আমি আপনার থেকে বেশি টাকার কম্পেনসেশন চেয়েছি ইচ্ছে করে আর আপনি তেমন কিছুই করেননি? বলতে চাইছি নয়, বলছি। আর আমি তো আপনার মতো জামুবান নই, আমি তো মানুষ, তাই জন্যই আমার একটা ছোট্ট ভুলের জন্য আপনার দিদির বয়সীটা ভিস্তি যাক সেটাও আমি চাই না। আপনি বাড়ি যান, সন্ধ্যে 7টার মধ্যে আপনার বাড়িতে আপনার কেক পৌঁছে যাবে। উল্টোপাল্টা বলছিস পিউ, এত তাড়াতাড়ি এত বড় কেক ডেলিভারি দেবো কি করে? তুই চাপ নিস না, ক্ষতিটা যখন আমি করেছি কেকও আমিই বানিয়ে দেবো। পিহু মিত্র কথার দাম রাখতে চান। আর এক সেকেন্ড, আর রইল ওনার কোটে লেগে থাকা কেকের কথা, এ তো এক্ষুনি চাকার। বাবা, কোট পয়সা করতে গিয়ে তো কোটা আরো নোংরা করে ফেললো। এ কি করলে না? আসলে দামি কেক তো একটু বেশি বেশি ক্রিম দিয়ে ফেলেছে, উঠে যাচ্ছে, উঠছে না। বললেন না তো কার প্রেমে পড়েছেন? অনুষ্কা দি, তোমার দিদি কোথায়, কোন দিকে? এখনো আসেনি, তবে আসবে। আমি যখন আসছিলাম তখন পিহুদিকে দেখলাম একটা কেকের দোকানে দাঁড়িয়ে আছে। তুমি না এমন ভাবে বললে আমি তো ভয়ে পেয়ে গেলাম। তুমি পিহুদিকে আনতে যাবে না? হ্যাঁ যাবো তো, দেখেছো কথায় কথায় ভুলেই গেছি আমি, যাবো যাবো যাবো। আমি এখন যাই। বেশ চলে যাবেন? এই তো দেখা হলো। হ্যাঁ, আমার দি ভাই না আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতেই হবে। দিন দাদাবাবু, চুমুনা হেলমেট চেয়েছে। হেলমেট আপনার হাতে। হেলমেট খেয়ালই করিনি। এই তো আমি খেয়াল করিয়ে দিলাম, এবার দিন।
देखा है पहली बार, जानम की आंखों में प्यार। अब जाके आया मेरे बेचैन दिल को करार। ছোট দাদুভাইকে নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই, গাড়ি সারানো হয়ে গেলেই ওরা ঠিক চলে আসবে। আমার তো চিন্তা ঋষিকে নিয়ে, এত চাপা ছেলে, আমাকে ছাড়া তো আর কাউকে নিজের মনের কথা খুলে বলতে পারে না, শুধু ভেতরে ভেতরে গুমরে মরে। আমি বলি কি বৌদি, আমরা সবাই মিলে ধরে বেঁধে চলো ঋষিকে একটা বিয়ে দিয়ে দিই, বাড়িতে একটা টুকটুকে সুন্দর বউ আসলে দেখবে ওর সব সমস্যার সমাধান হয়ে যাবে। কে বিয়ে করবে? ঋষি? কেন করবে না বুঝি? সারা জীবনই আইবুড়ো থেকে আমাদের জন্য খেটে যাবে আর আমরা ওর ঘরে বসে বসে খেয়ে যাবো, তাই তো? না, আমি ঠিক সে কথা বলতে চাইছি না পিসমশাই। তাহলে তুমি কি বলতে চাইছিলে? আমি যেটা বলতে চাইছি, আমার তো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের চোখ, মানুষ দেখলেই বুঝতে পারি যে আসলে ঋষির জীবনে তো ব্যবসার প্রফিট অ্যান্ড লস ছাড়া কিছু নেই। তাই ও যদি কখনো বিয়েও করে, দেখবেন সেটা একটা বিজনেস ডিলই হবে। তুমি যে কি বলো বাবা, কেউ বিয়ে করলে তাতে কোনো ব্যবসা সম্পর্ক থাকে নাকি? পিসিমা, আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন, আমি ভুল কিছু বলছি না। কেন কেন, ওই যে যুধাজিৎ বাবু আছেন না, সেখানেও তো একটা ডিল। সোমরাজ, তোমরা ঋষির রিপোর্টটা দেখে শুধু বিচার করো, কিন্তু আমি তো জানি ওপরে ওপরে ও যতই কঠিন হোক না কেন, ওর ভেতরটা ফুলের মতো নরম, ওর মনটা জলের মতো স্বচ্ছ। হতে পারে ব্যবসা আর নিজের পরিবার ছাড়া এই মুহূর্তে ওর কাছে আর অন্য কিছুই তেমন ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেদিন ও আসল ভালোবাসার খোঁজ পাবে সেদিন দেখো ওর জীবনটা পাল্টে যাবে। একদম ঠিক বলেছো মা, আমারও তাই মনে হয়। দেখো মা, ঋষি ডেডিকেশন দিয়ে যেভাবে কাজটা করে, যদি কাউকে ভালোবাসে সেই ভালোবাসাটা হবে একদম ইউনিক। দেখো তুই ঠিক বলেছিস প্রতীক, আর আমিও তোর সাথে একমত। আমি তো ঋষির সেই এক দেখায় মন জয় করে নেওয়া মেয়েটির অপেক্ষাতেই রয়েছি। ভগবান যে ওদের কবে কোথায় দেখা করিয়ে দেবেন কে জানে। বছরে এই প্রথমবার দিদির জন্য বানানো জন্মদিনের কেকটা অন্য কাউকে দিয়ে দিতে হচ্ছে, তো আবার কাকে? ওই মেনি মুখর অত্যাচার বাদুরটাকে। দূর দূর, আজকে দিনটাই খারাপ। আচ্ছা দি ভাই, তোর ওই ঋষি সেনের সাথে সবসময় ঝামেলা কেন বাঁধে বলতো?
ওই লোকটা এখানে আসার পর থেকে না, তুই যেখানেই যাচ্ছিস লোকটা উড়ে এসে জুড়ে বসছে, আর তারপর প্রত্যেক দিন এমন এমন সব ঘটনা ঘটছে, তন্দুমার ঝামেলা বেঁধে যাচ্ছে তোদের মধ্যে। আরে ঝামেলা তো সবে শুরু হলো, এটাই নেহাতি আমার একটু ছোট্ট ভুল হয়ে গেছে, তাই কিছু বলতে পারলাম না। তুই কি ভাবছিস আমার দিদির জন্য তৈরি করা কেক আমি লোকটাকে দিয়ে দিচ্ছি, এর বদলা আমি নেব না? এবার তুই খালি দেখ আমি কি করি। আমার কথা শুনে তোর হাসি পাচ্ছে? আরে দি ভাই আমার কথাটা শুন, এই ঝগড়া কিন্তু হেপ্পি ভালো চাই না, বলতে পারিস প্রেমের ফুরফুরাক। তারপর তো রাজকে অমরেশপুরে আদা পাতা করলো একদম, আর তারপরে মুভিটা থামতো সেখানে রানী আসছে, ওদেরও তো সেই। এই জন্য বলি বেশি সিনেমা দেখিস না, সিনেমা সিনেমা করে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। অমনি আমার সিনেমার দোষ হয়ে গেল, আমি কি ভুল বলেছি? শোন ভুল তুই এটাই বলেছিস যে যে সব লোকেদের তুই কথা বলছিস তারা সবাই মানুষ, প্রেমটা মানুষ আর মানুষের মধ্যে হয়, মানুষ আর বাদুরের মধ্যে হয় না। মানে মানে ঋষি সেন মানুষ নয়, একটা রক্তচোষা বাদুর, আর মানুষের সাথে বাদুরের খালি মারামারি হতে পারে, ভালোবাসা নয়। কিন্তু দি ভাই আর একটা বাজে কথা নয়, চট করে কেকটা পৌঁছে দিয়ে এসো, আর সোনালীকে ফোন করো, এই মিস্টার বাদুর সেনের বাড়ির অ্যাড্রেসটা নিয়ে নিবি, যাও। ওকে বস, আপনি যা বলবেন এক্ষুনি যাচ্ছি। সাবধানে যাবি। সরি দিদি, আজ প্রথমবার তোর জন্মদিনে বানানো কেকটা অন্য কাউকে দিয়ে দিতে হলো। একটা অহংকারী অসভ্য অভদ্র লোকের দিদিরও কাল জন্মদিন, এত অহংকারী লোকের দিদি কে জানে তার কত অহংকার হবে। এইবার বাড়িটাকে বাড়ি বলে মনে হচ্ছে, চারিদিকটা কিরম গম গম করছে, সবাই না থাকলে মজাই নাকি দূর, এসে থেকে তো শুধু আমি ঠাম্মি আর নমিতা দি, ঋষির কথা তো বলিসই না, এসে থেকে সেই কাজেই ব্যস্ত, এখানেও তোরা সবাই মিলে এসছিস আমার যে কি ভালো লাগছে। আসলে কি বলতো ঋত্বি, জন্মদিনটা একটা ছুতো, কাল সবাই মিলে মজা করব, প্রচুর হইচই করব, এটা তো ভেবেই না আমার মনটা ভীষণ খুশি হয়ে যাচ্ছে। আচ্ছা দিদি, এই তোমার অনুষ্কাকে কেমন লাগে? আমার তো অনুষ্কা শর্মাকে, এক মিনিট, আমাদের কনভারসেশনে হঠাৎ অনুষ্কা শর্মা কোথা থেকে এলো? ঠিকই বলেছ দিদি, ঘড়ি বটে, এখানে আসার পর থেকে মাথার ভেতরটা না কেমন যেন বনবন বন। আপনি কে? এই তুই কার কথা বলছিস? কেউ তো নেই ওখানে, কার কথা বলছিস তুই? ও ভুল দেখলাম ওনাকে। তোর ব্যাপার স্যাপার আমার একদম ভালো লাগছে না রে, তুই কি কারো প্রেমে টেমে পড়লি? প্রেম?
দিদি এই বৃষ্টি ভারীর হাওয়ায় না একটা প্রেম আছে। আচ্ছা, যে একবার এখানে আসবে সে প্রেমে পড়বেই। আর এই বৃষ্টি ভারীর মেঘ, বৃষ্টি ভারীর বাতাস, বৃষ্টি, এই বৃষ্টি ভারীর বৃষ্টি সেই প্রেমের সাক্ষী হয়ে থাকবে। আর ধ্যানমগ্ন এক ঋষির মতো মন্ত্র পড়বে পাহাড়। এই জানো দিদি, আমার এখানে আসার পর থেকে না আমার মনটা না কেমন একটা করছে। তাই না? তুই না পুরো পাগল জানিস তো। বলছি এইসব জায়গাও আপনি খুব ভালো করে দেখে নেবেন। হ্যাঁ আমি কিন্তু ডেকোরেশন যে কোনো রকমের কম্প্রোমাইজ চাই না, বুঝলেন তো? না না স্যার, কোনো অসুবিধা হবে না। আই ওয়ান্ট এভরিথিং টু বি পারফেক্ট। ওকে দিদি, গুড ইভিনিং। গুড ইভিনিং ঋতিক। গুড ইভিনিং। কখন? গুড ইভিনিং দা ভাই। আসুন, ভালো করে বাড়িটা দেখে নে। স্যার যেভাবে বললেন ঠিক সেভাবেই পুরো ডেকোরেশনটা করবেন, কোনো ভুল ত্রুটি যেন না থাকে। না না, কোনো চিন্তা করবেন না, আমি সবটাই নোট করে নিচ্ছি। এই বাড়িটা আমি স্পেশাল অর্কিড দিয়ে সাজিয়ে দেবো। ওরাও না, ঋষিকে দেখ, ও পারেও বটে। আচ্ছা, আমি কি এখনো বাম্বির মতো ছোট আছি যে এত বড় করে আমার বার্থডে সেলিব্রেট করতে হবে? তাছাড়া আমার তো বিয়ে হয়ে গেছে, এখন লজ্জা লাগে না? তাছাড়া देखा है पहली बार, जानम की आंखों में प्यार, अब जाके आया मेरे बेचैन दिल को करार। আপনি এখানেও? হাই, আপনি আমাকে চেনেন? ওমা, আপনাকে চিনব না, এই তো রাস্তায় কত গল্প করলাম। গল্প কোথায় বলুন তো? গল্প না, ঋতিক তো আজই বৃষ্টি বাড়িতে এলো, তাহলে ওনাকে চিনল কি করে? ইভেন্টটা কালকে, আপনার বাইরের লাইটের ডেকোরেশনটা আজই করা উচিত ছিল। আসলে স্যার একটু কাজের চাপ চলছিল। আপনি কিছু চিন্তা করবেন না, যা যা বলেছেন সেটাই হয়ে যাবে। হ্যাঁ দাবাই থাক না, রাগারাগি করিস না। উনি যখন বলছেন তখন নিশ্চয়ই সময়ের মধ্যে সব কাজ করে দেবেন, তাই না? ঋতিক, ঋতিক, কি আজে বাজে কথা বলে যাচ্ছিস তো? আরে দা ভাই, তুই তো জানিস কাজের সময় আমি এইসব মজা একদম পছন্দ করি না। আই নো। তাহলে কলকাতা থেকে তো তুই আজ এখানে এলি, তাই লোকটাকে চিনিস কি করে? আরে দা ভাই, তুই ব্যাপারটা বুঝতেই পারছিস না, আমি ওকে চিনি, আমাদের রাস্তায় দেখা হয়েছে। আরে দা ভাই, ও তো যে জিনিসটা নিয়ে চিন্তা করে কোনো সলিউশন পাওয়া যাবে না, সেটা নিয়ে অকারণ দুশ্চিন্তা করে শরীরটা খারাপ করবার কোনো দরকার আছে কি? দুশ্চিন্তা না করেও তো কোনো উপায় নেই। বয়স হয়েছে তো আমার, রিসর্টে তো আর এখন নতুন করে চাকরিও পাবো না। আরে 50,000 টাকা,
ওই দিকে কোথাও জমি কিনে দোকান করব তাও হবে না। অত ভাবছো কেন বলো তো? আমাদের পিহু রান্নার হাত কত ভালো বলো দেখি। হোটেলের কাজ যখন তখন পিহুর একটা চাকরি হয়ে যাবে, তুমি দেখো। সে হয়তো পাবে, ঠিকই বলছো মৌসুমী, কিন্তু কোহিনুর রাজবাড়ি ভেঙে রিসর্ট তৈরি হতে এখনো তো নয় নয় করে দু বছর সময় লাগবে। আর এই দু বছর আমরা খাবো কি? আমি ভাবছিলাম ওই কালকে একবার শিলিগুড়ি যাবো, যদি কোনো দোকানে টোকানে লোক নেয়। উঠে বললেও তো একটা পয়সা করি আসবে, টাকা পয়সা আসবে না? কেন মেশো, আমি কি মরে গেছি? পিহু, এ কি ধরনের অলক্ষণে কথা বর সন্ধ্যেবেলা বলবো না? আমি থাকতে তোমরা এরকম চিন্তা করছো? মিশন মুখটা দেখো তো একবার, মনে হচ্ছে এক্ষুনি একটা শরীর খারাপ বাঁধিয়ে বসবে। এই দেখো, আমি তোমার ফেভারিট ক্রিম রোল নিয়ে এসেছি। এই ক্রিম রোল? তুমি না বলো, মন খারাপের সবচেয়ে ভালো ওষুধ হলো খাবার। মাসি, ও মাসি, নাও, তুমি নাও। শোনো না, হোম ডেলিভারির জন্য তুমি তো এত ভালো ভালো রান্না করো, আজ আমার মেশোর জন্য জমিয়ে একটু রান্না করো তো। ওই যে বলে না, জ্বরের ওষুধ আদর সেবা, বদের ওষুধ মার, মন খারাপের আসল ওষুধ ভালো মন্দ খাবার। মেশো, যতক্ষণ আমি আছি তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তুমি ঘরে যাও, নিশ্চিন্তে রেস্ট নাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। সেটা ঠিক আছে, কিন্তু অনুষ্কা মায়ের কাছে শুনলাম যে তোমার শর্মা ট্রাভেলসের গাইডের কাজটা নাকি আর নেই। অনুষ্কা এই কথাটা বলে দিয়েছে? উফ, এই মেয়েটার পেটে না কোনো কথাই থাকে না। ভাগ্যিস অনুষ্কা বলে দিয়েছিল, না হলে মা তুমি যা চাপা, তুমি কোনোদিনই কথাটা বলতে না। আরে মা, সবকিছু আমাদের থেকে লুকিয়ে একা একা আর কতদিন জ্বলবি বলতো? আচ্ছা, এই যে বিপদ, এটা তো আমাদের সবার বিপদ, তাহলে এটা থেকে বেরোনোর রাস্তাও তো আমাদেরকে সবাইকে মিলে ভাবতে হবে, তাই না? কাউকে কিচ্ছু ভাবতে হবে না, আমি আছি তো মাসি, বলেছিল না? দেখুন, আপনাদের দোকান পিছু 50,000 টাকা, আর এই রিসর্ট তৈরি হলে 35 বছর বয়স অবধি লোকেদের চাকরি, এর চেয়ে বেশি আমি কিছু করতে পারবো না। আর বাকিটা আপনাদের ডিসিশন। হ্যাঁ, চাইনা ওর চাকরি। কি বলছিস, চাকরি না করলে কি করে চলবে আমাদের? চলবে না মাসি, দৌড়বে, ওর চেয়ে হাজার গুণ ভালো নতুন চাকরি আমি পেয়ে গেছি। তুই চাকরি পেয়েছিস? কোথায়? কলকাতায়। দিদির জন্মদিনের বাঙালি খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। হয়ে গেছে? কোথায়? সেটা তো কাল গেলেই দেখতে পাবি। এত অ্যারেঞ্জমেন্টস ওরা পারবে? তবে আমি তোকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, ওই লোকটাকে দেখে না তুই একদম চমকে যাবি দি ভাই। চলো 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 পাল্টা।